হাইকোর্টের আদেশ স্থগিত করে পবিত্র রমজান মাসে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছেন আপিল বিভাগ এই আদেশের ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে ফয়েজ গত আট ফেব্রুয়ারি রমজানের প্রথম দশ দিন প্রাথমিক স্কুল ও মাধ্যমিক স্কুল পনেরো দিন খোলা রাখার নির্দেশনা সহ দুটি প্রজ্ঞাপন জারি করা হয় রাস্তায় যানজট সহ নানা বিষয় বিবেচনা করতে প্রজ্ঞাপন প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী এ নিয়ে শুনানি শেষে রোববার বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে প্রজ্ঞাপন দুটি আগামী দুই মাসের জন্য স্থগিত করে রমজানের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ রাখার আদেশ দেন তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সোমবার হাইকোর্টের এমন আদেশ বহাল রাখেন চেম্বার আদালত এরপর বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠানো হয়